দুই দিন আগে সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন পরিচালক করণ জোহর। গোটা বলিউড তাকে শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু এরই মধ্যে শারীরিক সমস্যা নিয়ে কটাক্ষ করা হলো তাকে। করণকে সরোগেসির মাধ্যমে বাবা হওয়া নিয়ে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমি। গতকাল সোমবার করণকে উদ্দেশ্য করে আজমি প্রশ্ন তোলেন, এত বয়স হয়ে গেল, বিয়ে কেন করেননি? যদি কোনো অসুখ থাকে তাহলে সন্তান দত্তক নিন, সরোগেসির নাটক করার মানে কি? যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি করণ। ফেসবুকে গত রবিবার করণ লিখেছেন, আমার জীবনের সবচেয়ে সুন্দর দুটো সংযোজনের কথা আপনাদের সঙ্গে ভীষণ আনন্দ করে শেয়ার করছি, রুহি এবং যশ, আমার সন্তান এবং জীবন রেখাও। মেডিকেল সায়েন্সের কল্যাণে বাবা হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। এরপর তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি অনেক ভেবেচিন্তেই নিয়েছেন, তার জন্য শারীরিক ও মানসিক দিক থেকে নিজেকে প্রস্তুত করেছেন একটু একটু করে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।